পশ্চিমবঙ্গে কিছু অসাধু রাজনৈতিক দল রয়েছে যারা মুসলমানদের লাশ নিয়ে খেলা করে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। সেই সব রাজনৈতিক দলকে চিহ্নিত করতে বললেন অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। কারণ একটাই, কিছুদিন আগেই মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের ছেলে আনিস খান হত্যাকাণ্ড ঘটেছে, তার রেস কাটতে না কাটতেই আবার তুহিনা খাতুন, বর্ধমানের তুহিনা খাতুনকেও খুন করা হলো। কেন এমন হবে, মুসলমানদের রক্ত নিয়ে কেন একটি রাজনৈতিক দল বা কিছু রাজনৈতিক দল তারা মানুষকে মানুষ মনে না করে মুসলমানদের রক্তের হোলি কেন খেলবে, সেই নিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। চলুন তিনি কি কি বলেছে এবং কিভাবে প্রতিবাদ করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আনিস খানের পরে এবারে তুহিনা খাতুন, 19 বছর বয়সী তুহিনা খাতুন, বর্ধমানের বাসিন্দা, 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূল কংগ্রেস যখন বিজয় উল্লাস করছে, সেই তৃণমূলের একজন কাউন্সিলর ভোটে জেতবার পরে সে আত্মঘাতী হয়েছে। তুহিনা খাতুন সে আত্মঘাতী হয়েছে। অনেকে বলছেন যে তুহিনা খাতুন আত্মঘাতী হয়েছেন, আবার অনেকে বলছেন তুহিনা খাতুনকে মার্ডার করে, খুন করে তার দেহটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে আত্মহত্যার ঘটনা তো প্রচুর ঘটে, কেন এক্ষেত্রে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে? তার কারণ এক্ষেত্রে খুব সরাসরি অভিযোগ, সেখানে 27 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর ভোটে জিতেছেন, যার নাম বসিরউদ্দিন, যার ডাকনাম বাদশাহ, বেতাজ বাদশাহ, উনি নাকি এলাকার বেতাজ বাদশাহ, এবং তিনি ক্রমাগত হুমকি দিয়ে গিয়েছেন এই তুহিনা খাতুন। এই তুহিনা খাতুন হচ্ছেন তিন বোন, এই তিন বোন ক্রমাগত হুমকি সম্মুখীন হয়েছেন, ক্রমাগত বিভিন্ন রকমের হুমকি দেওয়া হয়েছে, খবরের কাগজে প্রকাশিত হয়েছে নাকি তাকে রেপ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছিল। সবচাইতে আশ্চর্যজনক বিষয় আপনারা নিজেরা দেখে নিন এখন স্ক্রিনে, যে তুহিনা খাতুনের বাড়ির দেওয়ালের সামনে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এই রকম একটি ছবি এঁকে দিয়ে গিয়েছিল, অর্থাৎ তিন বোনই গাছের ডাল থেকে ঝুলবে, অর্থাৎ মৃত্যু কার্য তো তাদের জন্য অপেক্ষা করছে। অনেক আগে থেকে, অনেক আগে থেকে তারা বলে দিয়েছিল যে ভোটে যদি জিততে পারি একবার মৃত্যু অপেক্ষা করছে। সবচাইতে অদ্ভুত বিষয় এখানে কি জানেন, সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট, তুহিনা খাতুন কিন্তু সিপিআইএম করতো না, তুহিনা খাতুন কিন্তু অন্য কোনো পার্টি করতো না, তুহিনা খাতুন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই সমর্থক ছিল। তুহিনা খাতুনের গোটা পরিবার কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিত। এখন খবরে যা প্রকাশিত এবং খবরের কাগজে আমরা যা দেখলাম, তুহিনা খাতুনের গোটা পরিবার তৃণমূল কংগ্রেস করতে পারে, কিন্তু এই যে বসিরউদ্দিন যে রয়েছে, বসিরউদ্দিনের যে উল্টো লবি, সেই উল্টো লবি থেকে সে বিলং করতো। একবারের জন্য আপনি কল্পনা করুন, একটা 19 বছর বয়সী একজন কলেজের ছাত্রী, এবং যারা যারা টার্গেট হচ্ছে এই মুহূর্তে, খুব সফট টার্গেট হচ্ছে ছাত্রছাত্রীরা। আনিস খান সে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কিছুদিন আগে পাস আউট করেছে, আর এক্ষেত্রে এখন হচ্ছে তুহিনা খাতুন, সেই তুহিনা খাতুন যার বয়স 19 বছর, সেই 19 বছরের তুহিনা খাতুন, তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় কখন, না আত্মহত্যা আত্মঘাতী হয়েছে কখন অভিযোগ আসছে, যখন সে জানতে পারে যে 27 নম্বর ওয়ার্ড থেকে তাকে যে হুমকি দিয়েছিল এবং তোলাবাজে অভিযুক্ত তাকে যে হুমকি দিয়েছিল, তাকেই তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল। তৃণমূল কংগ্রেস তো দিনের শেষে, যাই হোক, তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়েছিল সেই ভোটে যেতে, তার বাড়ির সামনে প্রবল বোমাবাজি করা হয়, প্রবল বোমাবাজি করবার পরে সে আত্মঘাতী হয়েছে, অনেকে বলছেন তাকে মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনি একবারের জন্য কল্পনা করুন, এরা যে আপনি বিচারের জন্য না হয় আদালতে যাবেন, কিন্তু প্রোটেকশনের জন্য আপনি কার কাছে যাবেন? পুলিশের কাছে। আনিস গেছিল পুলিশের কাছে, তৃণমূল কংগ্রেস যখন তাকে প্রবল ভাবে ডিস্টার্ব করেছে, তৃণমূল কংগ্রেস থ্রেট দিয়েছে, তার লাইফ ওয়াজ ইন ডেঞ্জার, তার জীবনে প্রাণ সংশয় ছিল, সেই সময় সে তখন পুলিশের কাছে গেছিল, পুলিশ কোনো স্টেপ নেয়নি, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীকালে পুলিশের বিরুদ্ধে আমল উঠলো যে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করে দিয়েছে। আরেকটা তুহিনা খাতুন, যে তুহিনা খাতুন নিজে তৃণমূল কংগ্রেস করতো, যে তৃণমূল কংগ্রেস, যে তুহিনা খাতুন নিজে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতো, সেই তুহিনা খাতুন তৃণমূলের কাউন্সিলর, এই যে বসিরউদ্দিন যিনি রয়েছেন, তিনি জেতবার পরে তাকে আত্মঘাতী হতে হলো। কেন না, তিনি এলাকায় একদম দুর্দণ্ড প্রতাপ, বেতাজ বাদশাহ, কিসের দিক থেকে, তোলাবাজির দিক থেকে, এবং এই তিন বোনকে প্রকাশ্য দিবালকে হুমকি দেয়। এবং এই এই সভ্য ছবি আপনি কল্পনা করতে পারছেন যে ভোটে আমরা কেন দেওয়াল লিখতে যাই? ভোটে দেওয়াল লিখতে যাই প্রার্থীর প্রচারের জন্য, ভোটে আমরা কেন দেওয়াল লিখতে যাই? ভোটে আমরা দেওয়াল লিখতে যাই রাজনৈতিক দলের প্রচারের জন্য। আর আপনি এখানে কি দেখছেন? এখানে দেখছেন আপনি, এখানে দেওয়ালে আঁকা হয়েছে, কি আঁকা হয়েছে, যে তিনজন বোন, সেই তিনজন বোন গাছ থেকে ঝুলছে। এ বাংলার বুকে আইন কানুন সবকিছু কার্যত শিখে উঠে গেছে, মানে আইনের ব্যবস্থার, আইনের শাসনের যা দুরাবস্থা, এবং গোটাটা যে গোটাটা যে ললেসনেস রাজ্যের দিকে দিকে দেখা যাচ্ছে, তা কার্যত রাজ্যের ছত্রে ছত্রে, পাহাড় থেকে শুরু করে সমুদ্র, সব জায়গা থেকে একই চিত্র, এবং সব জায়গায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। যে আমরা বারবার বলি না যে অনেক রাজনৈতিক দল, কিছু কিছু গুন্ডা, কিছু কিছু বদমাইশ মস্তান, এদেরকে সাথে নিয়ে একটা দল তৈরি করেছে সেটা বলা যেতে পারে, কিন্তু গোটা দলটার একটা গুন্ডা মস্তান, চিটিংবাজ, তোলাবাজ, চিটফান্ড, নারদার ঘুষখোর, এই সব যদি আপনাকে একত্রিত পেতে হয় তো আপনাকে তৃণমূল কংগ্রেসের দিকেই তাকাতে হবে। দেখুন কোথায় যাবে বলুন তো, আপনি কোথায় যাবেন? আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ আপনাকে খুন করবে। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা, সে ভোটে জিতবার পরে এলাকার ছাত্রী আত্মঘাতী হয়ে যাচ্ছে, কেননা সে তাকে হুমকি দিয়েছিল ভোটে জিতলে দেখে নেবে। দিনের শেষে যতবার যতবার আপনি তৃণমূল কংগ্রেসকে ভালো মনে করবেন, ততবার এই চিত্রটা চোখের সামনে রেখে দেবেন, যে আপনার বাড়ির সামনে কেউ দেওয়ালে এই চিত্রটা এঁকে দিয়ে গেছে, তিন বোন ভোটে জিতবার পরে এই তিন বোনের দেহ নাকি গাছের ডাল থেকে ঝুলছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের।